Salam alaikum, Yoshi Katia, comment vas-tu? À chaque fois, il va ça. Amio, tu vas te faire voir ici. Bah, tu vas te chercher aussi. Tu vas te faire voir. Tu vas te faire une classe de chouguri. Ami, tu vas te faire une autre classe. Bettore, Prashungi, Bestitu, Dharana, Dablap, Kuritilam. Avant, Ekishate, Boyer, on joue avec Tango, Sam Kuritilam. D'abord, এই যে অবস্থান ভেক্টরটা কি অবস্থান ভেক্টর আমরা কিভাবে প্রয়োগ করব এর যাব এর যাবতীয় বিষয়ে আমরা গত ক্লাসে একদম বিস্তারিত আলোচনা করেছিলাম ঠিক আছে তো আজকে আমরা অবস্থান ভেক্টরকে কাজে লাগিয়ে প্রমাণ করা যায় সমাধান করা যায় এরকম একটা অঙ্ক আজকে আসলে সমাধান করব যেটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় প্রায় সময় আসে অনেকবার এসেছে তো তোমরা তোমাদের অবস্থান ভেক্টরের ধারণাটা ক্লিয়ার করে নেওয়ার জন্য ঝালাই করে নিতে হলে অবশ্যই আজকের ক্লাসটা মনোযোগ দিয়ে দেখতে হবে ঠিক আছে তো আশা করব আমি আশা করব সবাই মনোযোগ দিয়ে খেয়াল করবা সবাই মনোযোগী থাকবা ঠিক আছে তো আমরা কথা না বাড়িয়ে শুরু করি আজকে আমরা অবস্থান ভেক্টরকে কাজে লাগিয়ে বা অবস্থান ভেক্টরকে প্রয়োগ করতে হয় এমন একটা দুঃখিত শিক্ষার্থীরা বা নেটওয়ার্ক সমস্যার কারণে লাইভ একটু লাইভ সম্প্রচার একটু বিঘ্ন ঘটে যাই হোক আমি তোমাদের মাঝে আবার ফিরে এলাম ক্লাসে যেটা বলছিলাম এই যে আমরা অবস্থান ভেক্টরের প্রয়োগ অবস্থান ভেক্টরটা আমরা আরো কিভাবে পাকাপোক্ত প্রয়োগ করতে পারবো সেটা আমরা আজকের ক্লাসে ভালোভাবে খেয়াল করবো ঠিক আছে তো তোমাদের সামনে যদি বই খাতা থাকে তাহলে আমার সাথে বই খাতা নিয়ে বসো আর যাদের বই খাতা নাই তারা বই খাতা না নিলেও হবে সমস্যা নাই এমনিতে আমার সাথে দেখো খেয়াল করো বিষয়টা আমি কি কি বলতে চাচ্ছি আজকে আমরা ১৩ নম্বর এটা করব ১৩ নম্বর অনুশীলনী ১৩ নম্বর এটা প্রমাণ দেওয়া আছে বা প্রবলেম দেওয়া আছে আমরা আজকে ওটা সলভ করব বলা হয়েছে যে ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে ট্রাপিজিয়ামের মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা সমান্তরাল বাহুদের সমান্তরাল ও তাদের যোগফলের অর্ধেক আমি প্রশ্নটা আবার পড়ছি তোমাদের জন্য তোমাদের সামনে বই থাকলে তোমরা একটু বই থেকে দেখবা ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে ট্রাপিজিয়ামের অসমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা সমান্তরাল বাহুদ্বয়ের সমান্তরাল ও তাদের যোগফলের অর্ধেক আমরা এই উপপাদ্যটা বা এই প্রমাণটা করার আগে এই উপপাদ্যটার সাথে সংশ্লিষ্ট কিছু কয়েকটা সাপোর্টিং আইডিয়া ডেভেলপ করে নিব তাহলে আমাদের উপপাদ্যটা প্রমাণ করতে এবং বুঝতে সহজ হবে ঠিক আছে তো শিক্ষার্থী বন্ধুরা চলো শুরু করা যাক তোমাদের সামনে খাতা থাকলে আমার সাথে করবা ঠিক আছে তো শুরু করি এই 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 প্রবলেমটার সাথে কয়েকটা মানে বিষয় আসলে জড়িত আছে যেগুলো আমরা একটু আগে থেকে যদি জেনে নিই বুঝে নিই তাহলে আমরা খুব সহজে এটা বুঝতে পারবো তো চলো আমরা সব একটু ঝটপট বিষয়টা একটু জেনে নিই কয়েকটা বিষয় যেমন এই প্রবলেমটা সলভ করার জন্য আমাদের যেটা খুব ভালোভাবে জানতে হবে ট্রাপিজিয়াম কি তারপর আরো কিছু বিষয় আছে আমি প্রথমে ট্রাপিজিয়ামটা কি এটা তোমরা অবশ্যই ছোট ক্লাসে বা ক্লাস এইটাও পড়েছ এই যে আবার নিচের ক্লাসে একটু একটু করে পড়ার কথা তো যাই হোক অনেকে পড়লেও ভুলে গেছে ভুলে যাওয়ার কথা অনেকে ভুলে গেছে আমরা আমি যারা ভুলে গেছেন তাদের জন্য একটু দেখাই ট্রাপিজিয়ামের সংজ্ঞাটা একটু করে বলি চিত্র রাখার আগে ট্রাপিজিয়াম হলো এমন একটা চতুর্ভুজ যে চতুর্ভুজের যে কোনো দুইটা বাহু কি হবে পরস্পর সমান্তরাল থাকবে আর বাকি দুইটা বাহু হবে কি অসমান্তরাল তাহলে ট্রাপিজিয়ামের সংজ্ঞাটা কিরকম যে চতুর্ভুজের যে কোনো দুইটা বাহু পরস্পর কি হবে সমান্তরাল হবে এবং অপর দুইটা বাহু পরস্পর কি হবে অসমান্তরাল হবে ওই ধরনের চতুর্ভুজকে আমরা কি বলবো ট্রাপিজিয়াম বলবো ঠিক আছে আমি তাহলে একটা তোমাদেরকে বোঝার সুবিধার্থে আরো ভালো করে একটা চিত্র আঁকি এই যে মনে করো যে এই একটা চতুর্ভুজ দেখতে পাচ্ছ এইটা একটা ট্রাপিজিয়াম দেখো এই বাহু আর এই বাহু সমান্তরাল আমি একটু নাম দেই এ বি সি ডি খেয়াল করো দেখো এ বি সি ডি চতুর্ভুজ এটা একটা ট্রাপিজিয়াম কেন ট্রাপিজিয়াম এই যে এ বি বাহু আর বি সি বাহু প্যারালাল বা সমান্তরাল
এবিবাহু এবং ডিসিবাহু কি পরস্পর সমান্তরাল, এ বাহু আর এ বাহু, ঠিক আছে, এবিবাহু আর ডিসিবাহু কি সমান্তরাল, কিন্তু এই যে এডিবাহু আর বিসি বাহু, এডিবাহু আর বিসি বাহু কি না সমান্তরাল হয় নাই, এডিবাহু আর কি বিসি বাহু পরস্পর কি নয় সমান্তরাল নয়, এ বাহু আর এ বাহু কি নয়, এই যে এ বাহু আর এ বাহু কি না সমান্তরাল না, ঠিক আছে, এ বাহু আর এ বাহু কি দেখতেছি আমরা সমান্তরাল দেখতেছি, তো এই ধরনের চতুর্ভুজকে আমরা কি বলবো ট্রাপিজিয়াম বলবো, তাহলে ট্রাপিজিয়ামের বিষয়টা সঙ্গে একটু করে আমি তোমাদের রিমাইন্ড দিই, যে চতুর্ভুজের যে কোনো দুইটি বাহু পরস্পর সমান্তরাল এবং কি অপর দুইটি বাহু পরস্পর কি অসমান্তরাল তাকে আমরা ট্রাপিজিয়াম বলবো, বা যে চতুর্ভুজের দুটি সমান্তরাল বাহু থাকবে এবং বাকি দুটো বাহু অসমান্তরাল থাকবে ওই চতুর্ভুজকে আমরা কি বলবো ট্রাপিজিয়াম বলবো, তাহলে ট্রাপিজিয়াম আমরা ধারণাটা বুঝে গেলাম ট্রাপিজিয়ামটা কি, এবার আসি আমরা এই যে এই প্রবলেমটা প্রমাণ করার জন্য আরো কয়েকটা সাপোর্টিং আইডিয়া আমাদের লাগবে, মনে করো যে হ্যাঁ পিকিউ একটা ভেক্টর, পিকিউ একটা ভেক্টর, হ্যাঁ এমএন আর একটা ভেক্টর, একটু মন দিয়ে সবাই খেয়াল করবা, পিকিউ একটা ভেক্টর একটা কি এমএন আর একটা ভেক্টর, এখন যদি এমন হয় আমরা এই পিকিউ ভেক্টর এবং এমএন ভেক্টর মধ্যে এরকম সম্পর্ক বিদ্যমান থাকে খেয়াল করে বিষয়টা, মনে করো পিকিউ সমান আমরা কত পেলাম, মনে করো যে 5mn পেলাম, পিকিউ ভেক্টর ইকুয়াল টু 5mn ভেক্টর, ঠিক আছে, অথবা এরকম পেলাম mn ভেক্টর ইকুয়াল টু 8pq ভেক্টর, খেয়াল করো বিষয়টা, অথবা এরকম পেলাম পিকিউ ভেক্টর ইকুয়ালস টু পিকিউ ভেক্টর ইকুয়াল টু এই যে হাফ এমএন ভেক্টর, তুমি কি দেখতেছো আমি কয়েকটা সম্পর্ক লিখলাম দুটা ভেক্টর নিয়ে, যে পিকিউ ভেক্টর ইকুয়াল টু হাফ এমএন ভেক্টর এবং এমএন ভেক্টর ইকুয়াল টু 8 পিকিউ ভেক্টর এবং পিকিউ ভেক্টর সমান কি হাফ এমএন ভেক্টর, এগুলো এমনি লিখেছি জাস্ট, এগুলো কোনো সূত্র না বা কোনো তত্ত্ব কোনো ব্যাপার না বা কোথাও বই থেকে আমি লিখিনি, তোমাদের একটা ধারণা আমি একটু ক্লিয়ার করতে চাই কনসেপ্ট, যেটা আমাদের এই উপাদ্যটা প্রমাণ করার জন্য অনেক বেশি লাগবে, সেই জন্য আমি এটা একটা সমীকরণ বা ভেক্টর সমীকরণ লিখেছি যাতে আমি তোমাদেরকে বিষয়টা সহজে বোঝাতে পারি, ঠিক আছে, দেখো পিকিউ ভেক্টর সমান এফ 5mn ভেক্টর, mn সমান 8 পিকিউ ভেক্টর, পিকিউ সমান হাফ mn ভেক্টর, এগুলো আমি লিখি, এগুলো একটার সাথে একটা কোনো সম্পর্ক নাই, এই লাইন থেকে আমি লিখি নাই বা এই লাইন থেকে এই লাইন লিখি নাই এরকম কোনো সম্পর্ক নাই, আমি কি জন্য লিখছি, যদি কোথাও আমরা এরকম সম্পর্ক পাই, খেয়াল করো যদি আমরা কোথাও এরকম পাই যে পিকিউ ভেক্টর সমান 5mn ভেক্টর, দেখো mn এর সাথে একটা সংখ্যা গুণ আছে এটা বলা হয় সংখ্যা গুণিতক বা স্কেলার গুণিতক, দিবার বলে স্কেলার গুণিতক বলে সংখ্যাগুলোকে আমরা স্কেলার হিসেবে বলি, যেহেতু সংখ্যাগুলো কোনো দিক নাই সেজন্য সেগুলোকে আমরা স্কেলার বলি, অধিক রাশি যেগুলো কোনো দিক থাকে না সেগুলোকে আমরা অধিক রাশি বলি, যেহেতু সংখ্যাগুলো কোনো দিক নাই যেমন 2 3 4 5 এদের কোনো দিক নাই সেজন্য এদেরকে আমরা কি বলি অধিক রাশি বা স্কেলার রাশিও বলি, হ্যাঁ দেখো তাহলে mn এর সাথে একটা সংখ্যা গুণ আছে, এই যে mn এর সাথে একটা সংখ্যা গুণ হিসেবে আছে, ঠিক আছে, এটাকে আমরা সংখ্যা গুণিতক বলবো, যেমন pq এর সাথে একটা সংখ্যা 8 গুণ আছে এই যে 8, তাহলে এটাকে আমরা সংখ্যা গুণিতক বলবো, এটাকে আমরা কি বলবো সংখ্যা গুণিতক বলবো, তারপরে এই যে mn এর সাথে এই একটা সংখ্যা হাফ গুণ আছে এই হাফকে আমরা কি বলবো সংখ্যা গুণিতক বলবো, ভেক্টরের নিয়ম অনুযায়ী হ্যাঁ ভেক্টরের নিয়ম অনুযায়ী যদি একটা ভেক্টর ভেক্টরের নিয়ম অনুযায়ী যদি একটা ভেক্টর অপর একটা ভেক্টরের সংখ্যা গুণিতক হয়, মানে আবার বলছি যদি একটা ভেক্টর অপর একটা ভেক্টরের সংখ্যা গুণিতক হয় তবে ভেক্টর দুইটা পরস্পর সমান্তরাল, আবার বলছি আমি যদি দুটি ভেক্টর একটি ভেক্টরের সংখ্যা গুণিতক হয় দুটি ভেক্টরের মধ্যে একটা ভেক্টর আর একটা ভেক্টরে কি হয় সংখ্যা গুণিতক হয় তবে ভেক্টর দুইটা পরস্পর কি হবে সমান্তরাল হবে, কি হবে সমান্তরাল, যেমন এই যে পিকিউ ভেক্টরটা এমএন ভেক্টরের 5 গুণিতক, কত গুণিতক 5 গুণিতক, হ্যাঁ এই যে সংখ্যাটাকে বলবো আমরা সংখ্যা গুণিতক, একইভাবে যেমন এইটাও একটা সংখ্যা গুণিতক আছে এখানে পিকিউ ভেক্টরের সাথে, হ্যাঁ
তাহলে এই সম্পর্কটি কি আমরা বলতে পারি, যেহেতু পিকিউ ভেক্টরটা mn এর একটা সংখ্যা গুণিতক, পিকিউ ভেক্টরটা mn এর একটা সংখ্যা গুণিতক, তাহলে আমরা পিকিউ ভেক্টরটাকে এবং পিকিউ এবং mn ভেক্টরকে পরস্পর কি বলতে পারবো, সমান্তরাল বলতে পারবো। পিকিউ ভেক্টর ইজ প্যারালাল টু mn। ঠিক আছে, আশা করি শিক্ষার্থীরা বুঝতে পারতেছো। হ্যাঁ, না বুঝতে পারলে আবার খেয়াল করো, আমি একটা বিষয় কিন্তু কয়বার বলছি তোমাদের বোঝার সুবিধার্থে, তোমরা কি ভালোভাবে বুঝতে পারো। ঠিক আছে, যাতে তোমাদের আর কি কোন ধরনের কনফিউশন বা বিভ্রান্তি না থাকে। যেমন এটা থেকে আমরা কি বলতে পারি, যেহেতু এই এই এখানে আমি কিন্তু আগে বলেছি এই এটার সাথে এটা কোনো সম্পর্ক না, এটা আলাদা। mn ভেক্টর ইকুয়াল টু 8 pq ভেক্টর, তাহলে mn ভেক্টরটা pq ভেক্টরটাকে সংখ্যা গুণিতক, 8 এটা সংখ্যা গুণিতক আছে, তাহলে আমরা যেহেতু এই pq ভেক্টরের সাথে একটা কি আছে, সংখ্যা গুণিতক আছে, তাহলে mn ভেক্টরটা pq ভেক্টর একটা কি সংখ্যা গুণিতক। ঠিক আছে, তাহলে যদি এরকম হয়, দুইটা ভেক্টর যদি একটা ভেক্টরের আরেকটা ভেক্টরের সংখ্যা গুণিতক হয়, দুইটা ভেক্টর যদি কি হয় একটা একটা সংখ্যা গুণিতক হয়, তবে আমরা ভেক্টর দুইটাকে পরস্পর কি বলতে পারবো, সমান্তরাল বলতে পারবো। তাহলে এখানে আমরা যেহেতু mn ভেক্টরটা pq ভেক্টর একটা সংখ্যা গুণিতক, 8 সংখ্যা গুণিতক, তাহলে আমরা এখানে বলতে পারি mn ভেক্টর ইজ প্যারালাল, মানে সমান্তরাল, mn ভেক্টর pq ভেক্টর কি সমান্তরাল। ঠিক আছে, এটা আমরা বুঝে গেলাম। তারপর আমি এটা একটু করে বলি, যেমন এখান থেকে pq সমান হাফ mn ভেক্টর, pq সমান কি হাফ mn ভেক্টর, তাহলে দেখো pq ভেক্টরটা mn ভেক্টর একটা সংখ্যা গুণিতক, সংখ্যা গুণিতক হাফ, pq ভেক্টরটা mn একটা কি সংখ্যা গুণিতক, তাহলে এখানে আমরা কি বলতে পারি, pq ভেক্টর সমান্তরাল mn। তাহলে আশা করি বুঝতে পারতেছো, এটা একটা রুলস। হ্যাঁ, এবার আর একটা রুলস যাই আমরা, এগুলো যদি আমরা খুব ভালো করে বুঝি এই আজকে যে প্রবলেমটা করাবো সেটা এবং অন্য আরো কয়েকটা প্রবলেম এখানে মধ্যে আছে, তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবা। একটা ভেক্টর একটা ভেক্টরের সংখ্যা গুণিতক হলে ভেক্টরদের পরস্পর সমান্তরাল হয়, এটি তো উপপাদ্য, তোমরা উপরের ক্লাসে পড়বা। ঠিক আছে, তোমাদের বই উপপাদ্যটা বা প্রমাণটা দেওয়া হয় নাই, আমরা তোমাদেরকে আমি তোমাদেরকে স্টেটমেন্টটা বা বিষয়টা তোমাদেরকে জানাই দিলাম, যেহেতু আমাদের এটা কাজে লাগছে, কাজে লাগতেছে। হ্যাঁ, এরপর আরেকটা মনে করো যে আমি আর একটা ভেক্টরের কথা বলছি, আর যদি এমন হয় বা পিআরই দিলাম, বুঝলাম পিআর ভেক্টরটা যদি এমন হয় এবি ভেক্টর প্লাস ডিসি ভেক্টর, একটু খেয়াল করবা, এটা এমনি লিখতেছি, এই চিত্র দিয়ে লিখতেছি না, এমনি লিখতেছি, এমনিতেই লিখা তোমাদেরকে আমি এখন যে বিষয়টা বোঝাতে চাই সেই বিষয়টা ক্লিয়ার করার জন্য এমনিতেই লিখা। হ্যাঁ, খেয়াল করো, পিআর ভেক্টর সমান যদি এবি ভেক্টর প্লাস ডিসি ভেক্টর হয়, পিআর ভেক্টর সমান যদি এবি ভেক্টর প্লাস ডিসি ভেক্টর হয়, তাইলে এই পিআর ভেক্টরটা খেয়াল করো, এই পিআর ভেক্টরটা অবশ্যই অবশ্যই এবি ভেক্টর প্লাস, অর্থাৎ এটা এই যে এবি ভেক্টর প্লাস ডিসি ভেক্টরের সমান্তরাল হবে, ভেক্টর রুলস অনুযায়ী, ভেক্টর তত্ত্ব অনুযায়ী এবং ভেক্টর রুলস অনুযায়ী। হ্যাঁ, খেয়াল করো, পিআর ভেক্টরটা যেহেতু এবি ভেক্টর এবং ডিসি ভেক্টরের যোগফলের সমান, এবি ভেক্টর এবং ডিসি ভেক্টরের যোগফলের সমান, তাহলে অবশ্যই পিআর ভেক্টরটা এবি ভেক্টর প্লাস ডিসি ভেক্টরের সমান্তরাল হবে। একই সাথে সাথে যেহেতু যেহেতু আবার বলছি খেয়াল করো, যেহেতু পিআর ভেক্টর ইজ প্যারালাল টু এবি ভেক্টর প্লাস ডিসি ভেক্টর, অর্থাৎ পিআর ভেক্টরটা এবি ভেক্টর এবং ডিসি ভেক্টরের যোগফলে যে ভেক্টর পাওয়া যায় সেই ভেক্টরের সাথে সমান্তরাল, পিআর ভেক্টরটা এবি ভেক্টর এবং ডিসি ভেক্টরের ডিসি ভেক্টরের যোগফলে যে ভেক্টর পাওয়া যায় তার সাথে সমান্তরাল। হ্যাঁ, একই সাথে সাথে আমরা এখান থেকে এটাও বলতে পারি যে যেহেতু পিআর ভেক্টরটা এই দুইটা ভেক্টরের যোগফলের সাথে যোগফলে প্রাপ্ত ভেক্টরের সাথে সমান্তরাল, পিআর ভেক্টরটা যেহেতু এবি ভেক্টর এবং ডিসি ভেক্টরের যোগফলে প্রাপ্ত ভেক্টরের সাথে সমান্তরাল, তাহলে অবশ্যই অবশ্যই পিআর ভেক্টরটা পৃথকভাবে এবির সাথে সমান্তরাল হবে এবং ডিসির সাথেও কি হবে
সমান্তরালভাবে ঠিক আছে আমি আবার ট্রিটমেন্ট দিচ্ছি যেহেতু পি আর ভেক্টরটা এবি প্লাস ডিসি ভেক্টরের সমান প্রথম কথা পি আর ভেক্টরটা এবি প্লাস ডিসি ভেক্টরের সমান তাহলে অবশ্যই অবশ্যই পি আর ভেক্টরটা এবি প্লাস ডিসি ভেক্টরের সাথে সমান্তরালভাবে কি হবে সমান্তরালভাবে এটা অবশ্যই কি হবে সমান হইলে তাহলে এই ক্ষেত্রে সমান্তরাল হইতে পারবে এখন পি আর ভেক্টরটা যেহেতু এবি ভেক্টর প্লাস ডিসি ভেক্টরের সাথে সমান্তরাল তাহলে পি আর ভেক্টরটা অবশ্যই অবশ্যই পৃথকভাবে এবির সাথে সমান্তরাল হবে আবার ডিসির সাথে কি হবে সমান্তরাল হবে ঠিক আছে তাহলে আমরা এই বিষয়টা বুঝলাম এবার আরেকটা বিষয় এখন এখানে যদি এরকম হইতো খেয়াল করছি যদি এখানে যোগ না থেকে বিয়োগ হইতো তাহলে যদি অর্থাৎ বিয়োগফল হইতো তাহলে আমরা বলতে পারতাম যেহেতু পি আর ভেক্টর ইকুয়াল টু এবি ভেক্টর মাইনাস ডিসি ভেক্টর যেহেতু পি আর ভেক্টর ইকুয়াল টু এবি ভেক্টর মাইনাস ডিসি ভেক্টর অর্থাৎ পি আর ভেক্টরটা এবি ভেক্টর এবং ডিসি ভেক্টরের বিয়োগফলের সমান বিয়োগফল একটা ভেক্টরের সমান পি আর ভেক্টরটা এবি ভেক্টর এবং ডিসি ভেক্টরের একটা কি এই যে বিয়োগফল একটা ভেক্টরের সমান তাহলে অবশ্যই অবশ্যই এই যে পি আর ভেক্টরটা এবি ভেক্টর এবং ডিসি ভেক্টরের বিয়োগফলের সাথে কি হবে সমান্তরাল হবে ঠিক আছে তাহলে যেহেতু বিয়োগফলের সাথে সমান্তরাল তাহলে পি আর ভেক্টরটা পৃথকভাবে এবি ভেক্টরের সাথে সমান্তরাল হবে এবং ডিসি ভেক্টরের সাথে কি হবে সমান্তরাল হবে তাহলে আমরা সেগুলি বিষয়টা বুঝে গেলাম এখান থেকে আমি যে সামারিটা একটু বলতে চাই যদি কোনো ভেক্টর যদি কোনো ভেক্টর একাধিক ভেক্টরের যোগফলের সাথে সমান্তরাল হয় আবার যদি কোনো ভেক্টর একাধিক ভেক্টরের যোগফলের সাথে সমান্তরাল হয় তাইলে ওই ভেক্টরটা প্রত্যেকটা ভেক্টরের সাথে কি হবে সমান্তরাল হবে ঠিক আছে তো যোগফলে যে সকল ভেক্টর ছিল তার সাথে সকলের সাথে কি হবে সমান্তরাল হবে আমি একটু যদি সামারি করে লিখি মনে করতে আরেকটা ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস ডি ভেক্টর তাহলে আর ভেক্টরটা আর ভেক্টরটা অবশ্যই অবশ্যই এই যে এদের যোগফলে যে ভেক্টর পাওয়া গেছে এদের সবার সাথে কি হবে সমান্তরাল হবে আর ভেক্টর ইজ প্যারালাল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস ডি ভেক্টর ঠিক আছে একই সাথে সাথে আর ভেক্টরটা হ্যাঁ যেমন এদের সবার যোগফলের সাথে সমান্তরাল আবার আর ভেক্টরটা পৃথকভাবে এ ভেক্টরের সাথে সমান্তরাল পৃথকভাবে বি ভেক্টরের সাথে সমান্তরাল পৃথকভাবে সি ভেক্টরের সাথে সমান্তরাল পৃথকভাবে ডি ভেক্টরের সাথে সমান্তরাল আশা করি শিক্ষার্থীরা তোমরা খুব ভালো করে বুঝে গেছো বা বুঝাবার কথা আমি একদম ডিটেইলে তোমাদেরকে বিষয়টা বললাম হ্যাঁ তাহলে আমরা মোটামুটি তিনটা কনসেপ্ট এই মুহূর্তে আমি তোমাদেরকে ক্লিয়ার করেছি ট্রাপিজিয়াম কাকে বলে বা ট্রাপিজিয়াম কোন ধরনের চতুর্ভুজ চিত্র এখানে আঁকা আছে তারপরে দুইটা ভেক্টর যদি একটা 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 সংখ্যা গুণিতক হয় দুইটা ভেক্টর যদি একটা আরেকটার সংখ্যা গুণিতক হয় তাইলে ভেক্টর দুইটা পরস্পর কি হবে সমান্তরাল হবে ঠিক আছে এটা একটু আগে বললাম তারপরে এরপরে শেষ যেটা বলেছি যদি এরকম হয় একটি ভেক্টর কতগুলো ভেক্টরের সাথে যোগফলে আছে হ্যাঁ কতগুলো ভেক্টর কি যোগফলের সমান বা বিয়োগফলের সমান একটা ভেক্টর যদি কতগুলো ভেক্টরের যোগফল অথবা বিয়োগফলের সমান তাইলে ওই ভেক্টরটা যোগফলে অংশ নেওয়া যোগফলে অংশ নেওয়া প্রত্যেকটি ভেক্টরের সাথে আলাদাভাবে কি হবে সমান্তরাল হবে ঠিক আছে তাহলে আমরা বিষয়টা বুঝে নিলাম এরপর এবার আসি আমরা তাহলে আমাদের এই যে বইয়ে যে প্রমাণটা দেওয়া আছে আমি প্রশ্নটা একটু করে লিখি তোমাদের সামনে বই থাকলে বই দেখবা প্রশ্নে বলা হয়েছে যে ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে ট্রাপিজিয়ামের অসমান্তরাল বাহুদ্বয়ের অসমান্তরাল বাহুদ্বয়ের
মধ্যবিন্দুর সংযোজক সরলরেখার সমান্তরাল বাহুদ্বয়ের সমান্তরাল সংযোজক সরলরেখা সমান্তরাল বাহুদ্বয়ের সমান্তরাল সমান্তরাল বাহুদ্বয়ের সমান্তরাল ও তাদের যোগফলের অর্ধেক ও তাদের যোগফলের অর্ধেক ঠিক আছে প্রশ্ন লিখে নিলাম আমি প্রশ্ন লেখা গেল আমাদের এবার আমরা প্রমাণটা করবো প্রমাণ দেওয়ার আগে একটা ছোট্ট একটা বিষয় বলে দিই বা বুঝিয়ে দিই মনে করো যে একটা ভেক্টর এখন আমরা চাই যে এবি ভেক্টরের মান নির্ণয় করতে বা দৈর্ঘ্য নির্ণয় করতে এবি ভেক্টরের মান অথবা কি দৈর্ঘ্য নির্ণয় করতে তাহলে আমরা লিখবো যে এরকম এই যেটা এটা দিয়ে বোঝা যায় এবি ভেক্টরের মান অথবা দৈর্ঘ্য মানও বোঝায় দৈর্ঘ্য বোঝায় যে কোনো একটা আমরা বুঝে নিতে পারি বা চিন্তা করে নিতে পারি ঠিক আছে মানও চিন্তা করতে পারি আবার কি দৈর্ঘ্য চিন্তা করতে পারি হ্যাঁ যেটাকে আমরা পড়ি কি এটাকে পড়া হয় ম্যাগনিটিউড অফ এবি ভেক্টর ম্যাগনিটিউড অফ এবি ভেক্টর অনেকে পরম মান পড়ে বা মডুলাস পড়ে আসলে পরম মানও না মডুলাসও না এটা হয় ম্যাগনিটিউড অফ এবি ভেক্টর হ্যাঁ যেমন কেউ বলে যে অ্যাবসলিউট অ্যাবসলিউট ভ্যালু অফ এবি ভেক্টর বা মডুলাস অফ এবি ভেক্টর বা হ্যাঁ পরম মান অফ এবি ভেক্টর এগুলো সবগুলোই ভুল এটা হবে যে ম্যাগনিটিউড অফ এবি ভেক্টর ঠিক আছে আশা করি বুঝতে পারছো কারণ ম্যাগনিটিউড দ্বারা মান বোঝায় আমরা এখানে শুধুমাত্র এই ভেক্টরের মান চাচ্ছি মডুলাস দ্বারা আসলে বোঝা যায় জটিল সংখ্যার মান এটা কোনো জটিল সংখ্যা না আর অ্যাবসলিউট ভ্যালু দ্বারা বোঝা যায় বাস্তব সংখ্যার মান ঠিক আছে এখানে আমরা ভেক্টরটার মান চাচ্ছি তো সেজন্য দেখা হচ্ছে কি এই যে ম্যাগনিটিউড অফ এবি ভেক্টর যেটা আমি বলতে চাইছি এই এবি ভেক্টর দ্বারা এখানে যদি আমরা এই যে ম্যাগনিটিউড দেই এই দুটা লম্বা দাগ দেই তাহলে এটা এবি ভেক্টরের মান বোঝাবে অথবা এবি ভেক্টরের দৈর্ঘ্য বোঝাবে তাহলে আমরা বিষয়টা বুঝে গেলাম এখানে আমার একটা চিত্র আঁকা আছে দেখো খেয়াল করে বিষয়টা হ্যাঁ আমি চিত্রটাও দিয়ে নিয়ে আসতেছি যেহেতু আমাদেরকে জায়গা লাগবে আরো একটা ট্রাপিজি আমি কিনিবা এটা প্রমাণ করার জন্য পেন্সিল দিয়ে একবার তোমরা আমি তো এখানে ইয়ে দিয়ে আঁকলাম পেন্সিল স্যার আঁকলাম এ বি সি ডি এটা ট্রাপিজিয়াম হয়ে গেল ঠিক আছে তার দিকটা দিলাম এটা এদিকে দিলাম তারপরে এদিকে দিক এদিকে দিলাম এই বিবাহর দিকে এদিকে দিলাম যেহেতু আমাদের আলোচনা ভেক্টর নিয়ে তাহলে আমাদের এখানে দিকটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এই যে একটা ট্রাপিজিয়াম এ বি সি ডি এটা কি ট্রাপিজিয়াম আমাদেরকে বলছে যে ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে ট্রাপিজিয়ামের অসমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবিন্দু এখানে এ বি বাহু আর ডি সি বাহু সমান্তরাল তোমরা চিত্র দেখতে পাচ্ছ এ বি বাহু এবং ডি সি বাহু কি সমান্তরাল এই যে এ বি বাহু আর ডি সি বাহুটা কি সমান্তরাল আমাদের বলছে কি ট্রাপিজিয়ামের অসমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবিন্দু অসমান্তরাল বাহু হলো এ ডি আর বি সি এ ডি আর বি সি হলো কি অসমান্তরাল বাহু ট্রাপিজিয়ামটার ঠিক আছে এ ডি আর হলো কি বিসিটা হলো কি অসমান্তরাল বাহু তাহলে অসমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবিন্দুর ট্রাপিজিয়ামের অসমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবিন্দু সংযোজক সরলরেখা তাহলে মধ্যবিন্দু নেই এই বাহুটার মধ্যবিন্দু নিলাম আমি ই ঠিক আছে এই বাহুটার মধ্যবিন্দু নিলাম এফ ঠিক আছে বলছে যে তাহলে আমরা এরপরে এখানের মধ্যে লিখে ফেলি মনে করি এ বি সি ডি ট্রাপিজিয়ামের
সমান্তরাল বাহুদ্বয়, সমান্তরাল বাহুদ্বয় এবি এবং ডিসি, এবি এবং ডিসি, ঠিক আছে? এবিসিডি সমান্তরিক এর কি সমান্তরাল বাহুদ্বয় হলো এবি এবং কি ডিসি। ও অসমান্তরাল বাহুদ্বয়, অসমান্তরাল অসমান্তরাল বাহুদ্বয়, অসমান্তরাল বাহু হলো এডি আর বিসি, এডি এবং বিসি, স্টপ করে দিলাম, ঠিক আছে? তা বলছে এবার কি বলছে মানে কি, এই যে অসমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা, অসমান্তরাল বাহু এডি বাহুর মধ্যবিন্দু ধরলাম আমরা ই এবং বিসি বাহুর মধ্যবিন্দু ধরলাম এফ, এফ ধরে নিলাম, ঠিক আছে? তাইলে দিকে মধ্যবিন্দুর এবার সংযোজক সরলরেখা, আচ্ছা তাহলে এটা আমরা একটু যোগ করে নিতে হবে, তার একটু কথা বলি নেই, এদিকে মুছে দেই, এগুলো আমার দরকার নাই। ধরা যাক, ধরা যাক এরি 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 বাহুর মধ্যবিন্দু হলো ই এবং বিসি বাহুর মধ্যবিন্দু হলো এফ, ধরা যাক এডি এবং বিসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ই এবং এফ, এডি বাহুর মধ্যটা ই মধ্যবিন্দু ই এবং বিসি বাহুর মধ্যবিন্দু এফ, যথাক্রমে ই এফ, ঠিক আছে? আমরা এখন ই এফ যোগ করে দিব, ই এফ যোগ করি, ই এফ যোগ করি, ঠিক আছে? ই এফটা আমরা যোগ করে নেই, যোগ করে নিলাম। আমাদের বলছে কি মধ্যবিন্দু সংযোগ সরলরেখা, এই যে অসমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবিন্দু সংযোগ সরলরেখা, অসমান্তরাল বাহু হলো যে এডি এবং বিসি, ঠিক আছে? অসমান্তরাল বাহু হলো কি এডি এবং বিসি, এই অসমান্তরাল বাহুগুলোর মধ্যবিন্দু ই আর এফ, এই দুটাকে যখন আমরা যোগ করে দিলাম একটা সরল রেখাংশ পেলাম, এটা কি পেলাম? সরল রেখাংশ পেলাম। আমাদের বলা হয়েছে সমান্তরাল মধ্যবিন্দু সংযোগ সরল রেখা সমান্তরাল বাহুদ্বয়ের সমান্তরাল, ঠিক আছে? এই যে সরল রেখাটা পেলাম মধ্যবিন্দু ই এবং এফ কে, এফ কে যুক্ত করে, মধ্যবিন্দু ই এবং এফ কে যুক্ত করে একটা যে সরল রেখা পেলাম, সেটা এই যে ইএফ রেখাটা ডিসির সাথে সমান্তরাল, এবি সাথে সমান্তরাল, এই যে এখানে দেখো প্রমাণটা, বাহুদ্বয়ের মধ্যবিন্দুর সংযোগ সরল রেখা সমান্তরাল বাহুদ্বয়ের সমান্তরাল, সমান্তরাল বাহু আমাদের কি ছিল, এবি ছিল এবং ডিসি ছিল, সমান্তরাল বাহু ছিল কি এবি এবং ডিসি, তাহলে এই যে ইএফ রেখাটা পেলাম মধ্যবিন্দু দুইটা যুক্ত করে, ইএফ রেখাটা পেলাম, সেই ইএফ রেখাটা কি হবে আমরা লিখি, ইএফ রেখাটা এই যে এবির সাথেও সমান্তরাল ডিসির সাথেও সমান্তরাল, তাহলে লিখে প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে ইএফ সমান্তরাল এবি বা ডিসি, যেটা লিখে সমান্তরাল এবি সমান্তরাল ডিসি, এটা প্রমাণ করতে হবে আমাদেরকে। এটা একটা বিষয় দেখি, যে ইয়ে মধ্যবিন্দু দুটা যুক্ত করে দিলে যে সরলরেখা পাওয়া যায় সেটা এই সমান্তরাল বাহু দুটা কি সমান্তরাল, তো সমান্তরাল বাহু ছিল এবি এবং ডিসি, তাহলে এবির সাথে সমান্তরাল হবে, ডিসির সাথে কি হবে সমান্তরাল হবে, তারা বলছে কি সমান্তরাল হবে এবং তাদের যোগফলের অর্ধেক, কাদের সমান্তরাল বাহু দুইটার যোগফলের অর্ধেক, সমান্তরাল বাহু দুইটার যোগফলের অর্ধেক, হ্যাঁ
এত এবং সমান্তরাল বাহু দুইটার ইএফটা কি হবে? ইএফটার সমান্তরাল বাহু দুইটার সমান্তরাল হবে, এই যে ইএফ সমান্তরাল এবি এবং বিসি, সাথে সাথে এই তাদের যোগফলের অর্ধেক, কাদের যোগফলের? সমান্তরাল বাহু দুইটার, সমান্তরাল বাহু দুইটার যোগফলের অর্ধেক, অর্থাৎ এবি প্লাস ডিসি, অর্ধেক বলা হয়েছে, তাহলে হাফ করতে হবে, এটা প্রমাণ করতে হবে, দুইটা প্রমাণ আমাদের। হ্যাঁ, খেয়াল করে বিষয়টা, কয়টা প্রমাণ? দুইটা। এটা প্রমাণ করতে হবে যে এফ, এই যে মধ্যবিন্দু দুইটা যুক্ত করে যে সরলরেখাটা পাওয়া গেল সেটা এই সমান্তরাল বাহু, এই যে এবি এবং ডিসি এর সমান্তরাল, এবং একই সাথে সাথে ইএফটা সমান্তরাল বাহু দুইটার যোগফলের, অর্থাৎ এবি প্লাস ডিসি এর অর্ধেক, এবি প্লাস ডিসি এর অর্ধেক, এই যে হাফ ডিসি, এই দুইটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা প্রমাণটা শুরু করি। প্রমাণ, মনে করি আমরা মনে করে নিব যে এবিসিডি ট্রাপিজিয়ামের, এবিসিডি ট্রাপিজিয়ামের, ট্রাপিজিয়ামের এ বি সি এই এই বিন্দুগুলোর অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টর কোন ভেক্টর মূল বিন্দুর সাপেক্ষে, মূল বিন্দুর সাপেক্ষে এ বি সি ডি। খেয়াল করো বিষয়টা, আমরা জানি যে অবস্থান ভেক্টরের সব অবস্থান ভেক্টর বর্ণনা করার জন্য একটা কি লাগে? প্রসঙ্গ বিন্দু বা মূল বিন্দু লাগে, একটা প্রসঙ্গ বিন্দু অথবা কি লাগে, একটা মূল বিন্দু লাগে। তখন আমরা যখন এ বি সি ডি এই চারটা বিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করব, তাহলে অবশ্যই একটা কি লাগবে? মূল বিন্দু লাগবে। এই যে বলে দিয়েছি যে এ বি সি ডি, হ্যাঁ, বিন্দুগুলোর কথা লিখি, বিন্দুগুলোর এখানে লিখে বিন্দুগুলোর এ বি সি ডি কথা একটু কেটে, এ বি সি ডি বিন্দুগুলোর, বিন্দুগুলোর অবস্থান ভেক্টর কোন মূল বিন্দুর সাপেক্ষে যথাক্রমে কথা লিখে, যথাক্রমে এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, ডি ভেক্টর। এই যে এ বিন্দুর অবস্থান ভেক্টর হলো যে এ ভেক্টর, বি বিন্দুর অবস্থান ভেক্টর সি ভেক্টর, এবং ডি বিন্দুর অবস্থান ভেক্টর ডি ভেক্টর। এ বিন্দুর অবস্থান ভেক্টর এ ভেক্টর, বি বিন্দুর অবস্থান ভেক্টর বি ভেক্টর, সি বিন্দুর অবস্থান ভেক্টর সি ভেক্টর, এবং কি ডি বিন্দুর অবস্থান ভেক্টর ডি ভেক্টর। এগুলার যেহেতু অবস্থান ভেক্টর অবশ্যই কি লাগবে, একটা মূল বিন্দু লাগবে, সেজন্য আমরা বলে দিয়েছি কোন ভেক্টর মূল বিন্দুর সাপেক্ষে, তা ভেক্টর মূল বিন্দুর সাপেক্ষে এই চারটা বিন্দুর এ বিন্দুর অবস্থান ভেক্টর এ, বি বিন্দুর অবস্থান ভেক্টর বি, এই ছোট হাতের বি, সি বিন্দুর অবস্থান ভেক্টর সি, এবং ডি বিন্দুর অবস্থান ভেক্টর ডি। আশা করি একটু বুঝতে পারছো। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো, আমাদের যেহেতু কাজ হলো যে খেয়াল করো এ বি বাহু নিয়ে, ইএফ বাহু নিয়ে, ডিসি বাহু নিয়ে, ঠিক আছে, এই বাহুগুলো নিয়ে আমাদের কাজ, তাহলে আমরা যে কাজটা করি সেটা হলো যে এই এই যে বাহুগুলোর অবস্থান ভেক্টরগুলো নির্ণয় করে ফেলি আমরা। হ্যাঁ, তাহলে এ বি ভেক্টর অবস্থান ভেক্টরটা কি হবে? এ বি ভেক্টর তোমাদের নিশ্চয়ই মনে আছে, আগের ক্লাসে আমি দেখিয়েছিলাম যে যদি দুইটা বিন্দুর অবস্থান ভেক্টর জানা থাকে, যদি দুইটা বিন্দুর অবস্থান ভেক্টর জানা থাকে, তাইলে সেখান থেকে আমরা কিভাবে এই যে এই দুই এই দুই বিন্দুর দিয়ে, এই দুই বিন্দুর দিয়ে অঙ্কিত রেখাংশের অবস্থান ভেক্টর কিভাবে বের করা যায়, তা আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম, ঠিক আছে। তাইলে এবি ভেক্টর আমরা অবস্থান ভেক্টর বের করবো, যেহেতু আমরা
এ বিন্দুর অবস্থান ভেক্টর এ জানি এবং বি বিন্দুর অবস্থান ভেক্টর কি জানি বি জানি তাহলে আমরা কি বের করতে পারবো মনে আছে তোমাদের যে এই যে এ বি ভেক্টর যদি অবস্থান ভেক্টর বের করতে চাই তাহলে বিয়োগ করতে হবে বিয়োগটি কিরকম হবে এই যে বি বিন্দুর এই যে বি বি পড়ে আছে না ওর ওর অবস্থান ভেক্টরটা আগে চলে আসবে এ আগে আছে তাহলে ওর অবস্থান ভেক্টরটা পরে চলে যাবে এবার বের করতে হবে তোমাদের আমি কত ক্লাসে দেখিয়েছিলাম আর যারা বাসায় একটু দেখেছো বা চর্চা করেছো তাদের তারা অবশ্যই সহজে বোঝার কথা বুঝতে পারার কথা আবার বলি এবি ভেক্টর অবস্থান বের করার জন্য যেহেতু বি পড়ে আছে এটা আমরা গত ক্লাসে প্রমাণ সহ দেখাইছিলাম যেহেতু বি পড়ে আছে তাহলে বি এর অবস্থান ভেক্টরটা আগে আসবে হ্যাঁ বিয়োগ যেহেতু এ আগে আছে এর অবস্থান ভেক্টরটা পড়ে যাবে এই যে এখানে আমরা ধরে নিয়েছি কিন্তু এ বি সি যে অবস্থান বিন্দুগুলো অবস্থান ভেক্টর যথাক্রমে এ বিন্দুর এ বি বিন্দুর বি সি বিন্দু সি এবং ডি বিন্দুর ডি এই যে ছোট লেখা আছে এখানে এবার আমরা ডি সি টা বাই করব ডি সি বিন্দুর অবস্থান ভেক্টর তাহলে এখানেও একই রকম যে পরে তার মানে যে পরে থাকবে সি বিন্দু পরে আছে তাহলে সি আগে ডি ডি বিন্দু আগে আছে তাহলে ডি পরে হ্যাঁ যে বিন্দুটা পরে থাকবে তার অবস্থান ভেক্টরটা আগে আসবে সেটা আমরা আগে ক্লাসগুলোতে আলোচনা করেছি আগে ক্লাসে যে কিভাবে বের করতে হয় হ্যাঁ যেমন সি বিন্দু পরে আছে সে আগে আসবে তো পরে থাকলে সে আগে বিয়োগ যে আগে ছিল সেটা তাহলে এবি ভেক্টরে পেয়ে গেছি আমরা ডিসি ভেক্টরে পেয়ে গেছি এখন আমরা ই বিন্দুর অবস্থান ভেক্টর এবার ই বিন্দুর অবস্থান ভেক্টর ই বিন্দুর অবস্থান ভেক্টর খেয়াল করো ই বিন্দুটা খেয়াল করার বিষয়টা ই বিন্দুটা কিন্তু এরিয়ার মধ্যবিন্দু ই বিন্দুটা এরিবাহুর মধ্যবিন্দু ঠিক আছে যেহেতু ই বিন্দুটা এরিবাহুর মধ্যবিন্দু তাহলে খেয়াল করার বিষয়টা ই বিন্দুটা এরিবাহুর কি মধ্যবিন্দু তাহলে এদিকে অর্ধেক এদিকে অর্ধেক এদিকে অর্ধেক এদিকে অর্ধেক খেয়াল করো ই বিন্দুটা যেহেতু এরিবাহুর মধ্যবিন্দু তাহলে এদিকে অর্ধেক থাকবে এদিকে অর্ধেক থাকবে কার মধ্যবিন্দুতে কি করে দেয় অর্ধেক অর্ধেক করে দেয় তাইলে হাফ হ্যাঁ এ বিন্দুর অবস্থান ভেক্টর ছিল কি এ এবং ডি বিন্দুর অবস্থান ভেক্টর ছিল কি ডি অর্থাৎ এই দুটার যোগ করে অর্ধেক করে দিতে হবে যে দুটো মাঝখানে আছে যে দুটো কি আছে মাঝখানে আছে তাহলে মাঝখানে থাকলে আমরা কিভাবে বের করবো ভেক্টরগুলো যোগ করে দুই দিয়ে মানে হাফ করে দিব বা দুই দিয়ে ভাগ করে দিব ঠিক আছে ডি বিন্দুর অবস্থান ভেক্টর ডি ছিল এ বিন্দুর অবস্থান ভেক্টর এ ছিল তাহলে আমাদের আমরা তাদের মধ্যবিন্দু মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর চাচ্ছি তাইলে দুইটা ভেক্টর মানে দুইটা ভেক্টর অবস্থান ভেক্টর যোগ করে এই দুইটা ভেক্টর অবস্থান ভেক্টর যোগ করে হাফ দিয়ে গুণ করে দেবো বা দুই দিয়ে ভাগ করে দেবো হাফ করে নিতে হবে করে নিয়েছি এবার এখানে পাশে লিখে দিবা যেহেতু ই এরিয়ার মধ্যবিন্দু এরিয়ার মধ্যবিন্দু এবার আমরা একইভাবে এফ বিন্দুটা বের করি এফ বিন্দুর এফ বিন্দুর অবস্থান ভেক্টর এফ বিন্দুটা এই যে এফ বিন্দু এখানে এটা মধ্যবিন্দু ঠিক আছে তাহলে এই বিন্দুর অবস্থান ভেক্টর আর এই বিন্দুর অবস্থান ভেক্টর যোগ করে কি করতে হবে দুইকে ভাগ করতে হবে অথবা হাফ নিতে হবে দুইকে ভাগ করতে হবে অথবা কি হাফ নিতে হবে যেহেতু মধ্যবিন্দু তাহলে বি বিন্দুর অবস্থান ভেক্টর ছিল বি হ্যাঁ তারপরে সি বিন্দুর অবস্থান ভেক্টর ছিল কি সি এ যোগ করে দিলাম যেহেতু এটা মধ্যবিন্দু তাহলে হাফ নিতে হবে হাফ নিচ্ছি হাফ ঠিক আছে আশা করি বুঝতে পারছো একটুক এখন আমরা যেটা করব এখন আমাদের আমরা ই বিন্দু এবং এফ বিন্দুর অবস্থান ভেক্টর কেন বাই করছি বলতো আমাদের কারণ ই এফ বাহুটার অবস্থান ভেক্টর লাগবে ই এফ বাহুটার অবস্থান ভেক্টর লাগবে আমরা এবি ভেক্টরে বের করে নিয়েছি ডিসি ভেক্টরে নিয়েছি যেহেতু আমাদের ই এফ ভেক্টরটা নিয়ে ও কাজ আছে তাহলে ই এফটা বের করতে হবে তাহলে ই এফ ভেক্টর সমান একটু আগে যেটা বলেছি যে দুইটা বিন্দু দেওয়া থাকলে তাদের অবস্থান ভেক্টরটা কিভাবে বের করতে হয়
দুটা বিন্দু যদি অবস্থান বেক্টর দেয়া থাকে তাহলে তাদের আমরা এই অবস্থান বেক্টরটা কিভাবে বের করি, দুইটা বিন্দু এই বিন্দুর দেয়া, এই বিন্দুর অবস্থান বেক্টর আমরা জানি, এই যে এটা এই বিন্দুটাও জানি, ঠিক আছে। এখন আমরা এফটা বের করব, তাহলে আমাদের এফ বিন্দুটা প্রথমে লিখতে হবে, এফ বিন্দুর হাফ বি ভেক্টর প্লাস সি ভেক্টর বিয়োগ একটু আগে যেটা করেছি, এই যে পরেরটা থেকে আগেরটা বিয়োগ, পরেরটা থেকে আগেরটা বিয়োগ, তার আগে আছে ই, তাহলে ই বিন্দুর অবস্থান ভেক্টর হলো কি, হাফ এ ভেক্টর যোগ ডি ভেক্টর। খেয়াল করো বিষয়টা, এই যে পরে ছিল এফ, এফ আগে লিখছি, ঠিক আছে। তারপরে আগে ছিল, আগে আছে ই, তাহলে বিয়োগ বিয়োগ করতে হবে, এই যে এখানে করেছি, পরে আছে বি, বি আগে লিখছি, আগে আছে বিয়োগ এ লিখছি, ঠিক আছে। অর্থাৎ পরেরটা বিয়োগ আগেরটা, পরেরটা বিয়োগ কি আগেরটা। তারপর এটা গেল, এখন এখানে আমরা কাজ করি, হাফটা কমন নিয়ে ফেলি, হাফটা কমন নিয়ে ফেলি, তাহলে কি হবে, বি ভেক্টর যোগ সি ভেক্টর। এখানে যে হাফটা কমন নিয়ে ফেলি, মাইনাস দিয়ে গুণ করে দিই, মাইনাস দিয়ে কি করে দিই, গুণ করে দিই, তাহলে মাইনাস হবে মাইনাস প্লাসে মাইনাস। এখানে পাশে ইচ্ছে করে লিখিতে পারো ভেক্টরের সংখ্যা গুণিতকের নিয়ম, ভেক্টরের সংখ্যা গুণিতকের নিয়ম, নিয়ম নিয়ম অনুযায়ী তাহলে লিখে দিলাম, নিয়ম অনুযায়ী, নিয়ম অনুযায়ী তাহলে একটু লেখা হয়ে গেল। এগুলো আমি মুছে দিই, এগুলো আমার দরকার নাই। এখন এগুলো একটু সাদায় লিখবো, এই যে এটার উপর আমি এখানে লিখতেছি, এগুলো থাক, খেয়াল করো সাদায় কিভাবে লিখতেছি। দেখো আমরা এই যে বিভেক্টরের সাথে একটু টানি, তাহলে বিভেক্টরের সাথে এই যে এটা, এই যে এটা আনলাম, বিভেক্টর মাইনাস এ ভেক্টর, ঠিক আছে। আবার এই সির সাথে ডিটা আনি, প্লাস সি ভেক্টর মাইনাস সি ভেক্টর মাইনাস ডি ভেক্টর, এই যে বি এর সাথে আনলাম এ আর সি এর সাথে আনলাম কি ডি, বি ভেক্টর মাইনাস এ ভেক্টর প্লাস সি ভেক্টর মাইনাস ডি ভেক্টর, এরকম কেন করছে একটু পরে বুঝবা, মান বসাবো আমরা। দেখো বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, বি ভেক্টর মাইনাস এ ভেক্টর মান আছে একটা, এই যেটা বি ভেক্টর মাইনাস এ ভেক্টর মান হয় এ বি ভেক্টর, মানটা বসে নিলাম, হ্যাঁ বি ভেক্টর, এই যে বি ভেক্টর মাইনাস এ ভেক্টরের মান হলো কি এ বি ভেক্টর। এখন দেখো সি ভেক্টর মাইনাস ডি ভেক্টরের মান হলো ডিসি ভেক্টর প্লাস ডিসি ভেক্টর, মানগুলো বসাই নিছি, পাশে লিখে দিবা, যেহেতু দিকা যেহেতু দিয়ে বিষয়গুলো লিখে নিবা, হ্যাঁ যেহেতু কি এ বি ভেক্টর সমান বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, ডিসি ভেক্টর সমান সি ভেক্টর মাইনাস ডি ভেক্টর, এগুলো লিখে দিবা। তাহলে এখন আমরা এটা এসব কিসের মান বাই করছিলাম, ইএফ এর মান, ইএফ টা নিয়ে কাজ করার পর এটা পাইছি আমরা, ইএফ ইএফ ভেক্টর, খেয়াল করার বিষয়টা, আমি এখানে মুছে দিতে ইএফ ছিল, ইএফ থেকে হিসাব বিকাশ করে আমরা এটা পেয়েছি, হ্যাঁ। এখন দেখো ইএফ ভেক্টরটা এই যে এবি প্লাস ডি, এবি প্লাস ডিসি, ডিসি ভেক্টর সংখ্যা গুণিত, ঠিক আছে লিখি, যেহেতু ইএফ ভেক্টর, যেহেতু ইএফ ভেক্টর এবি ভেক্টর প্লাস ডিসি ভেক্টর এর সংখ্যা গুণিত, যদি কতগুলো ভেক্টর, তোমাদেরকে একটু আগে আমি পড়াইছি যে যদি কতগুলো ভেক্টর পরস্পরের সাথে কি হয় সংখ্যা গুণিত হয়, তাহলে ভেক্টর গুলো পরস্পর কি হবে সমান্তরাল হবে। দেখো বিষয়টা, ইএফ ভেক্টরটা এবি প্লাস ডিসি ভেক্টরের সংখ্যা গুণিত, ইএফ ভেক্টরটা এবি প্লাস ডিসি ভেক্টরের কি সংখ্যা গুণিত, ঠিক আছে, ইএফ ভেক্টরটা এবি প্লাস ডিসি ভেক্টরের সংখ্যা গুণিত।
Dice, el incidente y efecto en mi plan de ciencia incognito. Tele, ama aquí volte para ir. যদি একটা ভেক্টর কয়েকটা ভেক্টরের সাথে কোনো ভেক্টরের সাথে বা কয়েকটা ভেক্টরের সাথে সংখ্যা গুণিত হয় তাহলে ভেক্টরটা কি হয়ে যায় পরস্পর কি হয়ে যায় সমান্তরাল হয়ে যায় তাহলে এ ভেক্টর সমান্তরাল এ বি ভেক্টর প্লাস ডিসি ভেক্টর এ ভেক্টরটা যেহেতু কি এ বি প্লাস ডিসি ভেক্টরের সংখ্যা গুণিত তাহলে এ ভেক্টরটা এ বি প্লাস ডিসি ভেক্টর কি হবে সমান্তরাল হবে ঠিক আছে হ্যাঁ এখান থেকে আরো বলতে পারি এবং এখান থেকে আমরা আরো বলতে পারি যে কি এবং এটাও বলতে পারি যেহেতু এ ভেক্টরটা হ্যাঁ এ বি প্লাস ডিসি ভেক্টরের সাথে সমান্তরাল যেহেতু দিয়ে লিখি আমরা যেহেতু এ ভেক্টর ইজ প্যারালাল টু এ বি ভেক্টর প্লাস ডিসি ভেক্টর এটাও তোমাদেরকে একটু আগে আমি ক্লিয়ার করেছি যখন একদম প্রথমের দিকে বেসিক গুলো ক্লিয়ার করেছিলাম তখন তখন এটা আমি বলেছি দেখি যদি একটি ভেক্টর কতগুলো ভেক্টরের যোগফলের সমান্তরাল হয় যদি একটি ভেক্টর কতগুলো ভেক্টরের যোগফলের অথবা বিয়োগফলের সমান্তরাল হয় আবার বলছি যদি একটি ভেক্টর কতগুলো ভেক্টরের যোগফলের কি হয় সমান্তরাল হয় তবে ওই ভেক্টরটা তবে ওই ভেক্টরটা প্রত্যেকটি ভেক্টরের সাথে সমান্তরাল হবে হ্যাঁ যেহেতু এই ভেক্টরটা এদের যোগফলের সাথে সমান্তরাল তাইলে এই এ ভেক্টরটা এদের প্রত্যেকের সাথে কি হবে সমান্তরাল হবে এটার সাথে সমান্তরাল হবে এটার সাথে সমান্তরাল হবে আবার বলছি যেহেতু এ ভেক্টরটা এই দুইটা ভেক্টরের যোগফলের সাথে সমান্তরাল তাহলে এ ভেক্টরটা এটার সাথে সমান্তরাল হবে এটার সাথেও সমান্তরাল হবে তোমরা ভুলে গিয়ে থাকলে আবার লেকচারটা রিভিউ করে প্রথম থেকে দেখে নিবা প্যারালাল টু ডিসি ভেক্টর অর্থাৎ এ ভেক্টরটা যেহেতু এদের যোগফলের সাথে সমান্তরাল এটা এ বি সাথে সমান্তরাল হবে ডিসির সাথেও সমান্তরাল হবে ডিসি ভেক্টরের সাথে কি হবে সমান্তরাল হবে তাহলে আমাদের একটা অংশ প্রমাণ হয়ে গেছে এবার আমরা দ্বিতীয় অংশ দ্বিতীয় অংশের দিকে যাই তাহলে এগুলা মুছে ফেলি আমার একটা অংশ প্রমাণ করে গেছে এগুলো আর লাগবে না আমার শুধু এই লাইনটা লাগবে এখন হ্যাঁ এখন আমরা কি করি উভয় পক্ষে আমাদেরকে যেটা প্রমাণ করতে দ্বিতীয় অংশে যেটা প্রমাণ করতে বলছে দেব দ্বিতীয় অংশটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি দ্বিতীয় অংশটা বলছে কি তাদের যোগফলের অর্ধেক ট্রাপিজিয়ামের অসমান্তরাল বাহুতের মধ্যবিন্দু সংযোগ রেখা সরলরেখা সমান্তরাল বাহুদ্বয়ের সমান্তরাল এবং তাদের যোগফলের অর্ধেক অর্থাৎ এখানে আমাদের প্রমাণ করতে হবে যে ইএফের দৈর্ঘ্যটা ইএফের দৈর্ঘ্যটা এই দুইটা সমান্তরাল বাহুর হ্যাঁ এবি প্লাস ডিসি এটার এটার দৈর্ঘ্য এবং এটা এটার দৈর্ঘ্যের যোগফলের অর্ধেক এ হাফ এই যে এই বাহুটা সমান্তরাল বাহু দুইটার যোগফলের অর্ধেক এই বাহু এবি বাহু এবং ডিসি বাহু এই দুইটা সমান্তরাল বাহুর যোগফল কি হবে অর্ধেক হবে তাহলে এটা প্রমাণ করতে হবে বা সংখ্যা আর যদি বলতে চাই ইএফ সমান হাফ এ বি প্লাস ডিসি দৈর্ঘ্যের যোগফলের অর্ধেক এটাও লিখতে পারি এটাও লিখতে পারি কি কথা তাহলে এখন আমরা কি করি আমরা তো এটা পেয়েছিলাম এখান থেকে উভয় পক্ষে কি নেই ভেক্টরের মান নেই বা ম্যাগনিটিউড নেই ভেক্টরের মান নিলাম হ্যাঁ উভয় পক্ষে নেই ভেক্টরের ম্যাগনিটিউড নিলাম এখন এই ম্যাগনিটিউডটা ভিতরে দিয়ে দেই হাফ এর মধ্যে দেওয়ার প্রয়োজন নাই আমরা এই ভেক্টরে দিই প্লাস ডিসি ভেক্টরও দিই দিলাম ঠিক আছে এই যে এই ভেক্টর ম্যাগনিটিউড হাফ এবি ভেক্টর ম্যাগনিটিউড ডিসি ভেক্টর ওকে মা এখানের মধ্যে কি এটার মধ্যে আমরা এই যে সমীকরণটার মধ্যে ভেক্টর সমীকরণটার মধ্যে ওই পক্ষে কি নিয়েছি ভেক্টর মান নিয়েছি বা ম্যাগনিটিউড নিয়েছি যার কারণে এই যে মানটা দেখো হাফ এর মান হাফ হবে সেজন্য আমরা হাফ এর মধ্যে ম্যাগনিটিউড নিয়ে নিই এর মধ্যে নিয়েছি এবং ডিসির মধ্যে নিয়েছি অর্থাৎ এই ম্যাগনিটিউডটা ভিতরে চলে গেছে হ্যাঁ ভিতরে চলে গেছে ঠিক আছে
বা ইচ্ছা করলে এটাকে আমরা ইচ্ছা করলে এর ম্যাগনিটিউডটা ম্যাগনিটিউডগুলো একবার ড্রপ করে দিতে পারি ইএফ সমান সমান কারণ ইএফ এর মান ইএফই হবে হাফ থাকলো এবি মান না এবি মান এবি ভেক্টরের মান এবি হবে তারপর ডিসি ভেক্টরের মান ডিসি হবে মান বা দৈর্ঘ্য হ্যাঁ ইএফ ভেক্টরের দৈর্ঘ্য ইএফ হবে মান বা দৈর্ঘ্য এবি ভেক্টরের দৈর্ঘ্য বা মান এবি হবে ডিসি ভেক্টরের দৈর্ঘ্য বা মান ডিসি হবে এই যে তাহলে মানগুলো নিয়ে নিলাম তাহলে দেখো ইএফ ভেক্টরটা বা ইএফ 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 বাহুটা ইএফ বাহুটা এই সমান্তরাল বাহু দুইটার যোগফলের অর্ধেক যোগফল কি অর্ধেক এই যে যোগফল নিয়ে অর্ধেক করছি যোগফল নিয়ে অর্ধেক করা হয়েছে ইএফ বাহুটা এই দুইটা সমান্তরাল বাহুর যোগফল কি হয়েছে অর্ধেক হয়েছে হ্যাঁ তাহলে তাহলে আমাদের প্রমাণটা হয়ে গেছে তাহলে আমরা কি করি কি প্রমাণিত বা এখানে যদি দুটো আমরা তাহলে এখানে লিখে দিতে পারি ইএফ প্যারালাল এবি ইজ প্যারালাল ডিসি এবং ইএফ সমান হাফ অফ এবি প্লাস ডিসি প্রমাণিত আশা করি শিক্ষার্থীরা বুঝতে পারছো তারপর যদি কোথাও না বুঝো না বুঝে থাকো কেউ কোথাও ভিডিওটা রিভিউ করে দেখবা আবার দেখলে ভালো করে বুঝবা কারণ আমি একদম একদম ডিটেলে আলোচনা করেছি একদম ফুল ডিটেলে আলোচনা করা হয়েছে তারপর কেউ কোথাও না বুঝলে কমেন্টে লিখে দিবে আমি পরবর্তী ক্লাসে শুরু হলে সম্ভব হলে ক্লিয়ার করে দিব হ্যাঁ আজকে আমরা একটুকুই রাখবো তবে তোমাদের একটা বাড়ি কাজ থাকবে 14 নম্বর আমি 13 নম্বর করাইছি তোমরা 14 নম্বর বাড়ি কাজ করবা 14 নম্বর এই চ্যাপ্টারে 14 নম্বরটা বাড়ি কাজ করে তোমরা কমেন্ট বক্সে দিয়ে দিবা 14 নম্বরটা ঠিক আছে 14 নম্বরটা করে হ্যাঁ 14 নম্বরটা করে কি করবো এটা বাড়ি কাজ দিয়ে দিবা 14 নম্বর হ্যাঁ বাড়ি কাজে কমেন্ট বক্সে ছবি তুলে দিয়ে দিবা ঠিক আছে 14 নম্বরটা একই সাথে 13 নম্বরটা যেহেতু গুরুত্বপূর্ণ 13 14 দুইটাই দিয়ে দিই 13 এবং 14 এই দুইটা বাড়ি থাক বাড়ি কাজ থাকবে 13 এবং 14 তোমরা কমেন্ট বক্সে ছবি তুলে এটা দিয়ে দিবা ঠিক আছে তো ঠিক আছে আজকে আমরা একটুকুই রাখবো আগামী ক্লাসে আমি হয়তো পরবর্তী এই চ্যাপ্টারে আরও কিছু কয়েকটা গুরুত্বপূর্ণ প্রবলেম রয়ে গেছে পরবর্তী সেই প্রবলেমগুলো নিয়ে আলোচনা করবো তো সে পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা সুন্দর থাকবা নিরাপদ থাকবা আল্লাহ হাফেজ